বাবা মারা যাওয়ার আগে তার সাথে জঘন্য খারাপ আচরণ করা হয়েছে। জীবিত অবস্থায় ক্ষমা চাওয়া হলেও মারা যাওয়ার পর আফসোস হয়। এখন তার কবরে ক্ষমা চাওয়া যাবে কি না, আমি কি করতে পারি? দেখুন, বাবা মায়ের বিষয়টা বড় স্পর্শকাতর, বড় জটিল। ওনাদের জীবদ্দশায় তাদের সাথে কৃত সকল বেয়াদবি, সকল অসৌজন্যতা এবং সকল প্রকার নাফরমানের জন্য একেবারে কায়মনোবাক্যে চোখের পানি ফেলে মাফ চাওয়া উচিত এবং তাদেরকে সন্তুষ্ট করার জন্য জীবদ্দশায় সকল চেষ্টা থাকা উচিত। কখনো কোনো ভুল হয়ে গেলে বিলম্ব না করে দ্রুততার সাথে সেটাকে আপনার আপডেট করা উচিত ক্ষমা চেয়ে। যদি কোনো কারণে এরপরও আপনার মনের মধ্যে থাকে যে না, আমার ক্ষমা চাওয়াটা হয়নি, তো মৃত্যুর পর কয়েকটা কাজ করবেন। এক নম্বর হলো, মৃত বাবা বা মায়ের পক্ষ থেকে তাদের হয়ে আল্লাহর কাছে অনবরত ক্ষমা চাইবেন। আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন, আমার মাকে মাফ করে দেন, তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাইতে থাকবেন, ইস্তেগফার করতে থাকবেন। এটা আপনার যে ত্রুটি তাদের প্রতি সেটাকে রিকভার করার জন্য সহযোগিতা করবে। এক দ্বিতীয়ত, তাদের পক্ষ থেকে দান সাদাকা সহ মৃত ব্যক্তির জন্য যা যা করা যায় সবগুলো করবেন। আর তৃতীয়ত, তারা জীবদ্দশায় যাদের সাথে চলাফেরা করতো, আপনার বাপের কিছু বন্ধু বান্ধব ছিল, মায়ের কিছু বান্ধবী ছিল, তাদেরকে মায়ের মতো শ্রদ্ধা ভালোবাসা দিয়ে খেদমত করে সেবা করার চেষ্টা করবেন। এটাও মৃত বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্যের অংশ। এগুলো যদি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে মা বাবার প্রতি আপনার যে ত্রুটি আছে সেই ত্রুটিটা রিকভার হবে। এবং সেই সাথে মা বাবা যেহেতু তাদের সন্তানদেরকে অনেক আদর করে, মা বাবার অনুপস্থিতিতে আপনি আপনার ভাই বোনকে যদি আদর করেন, স্নেহ করেন, মমতা দেন, তাদের প্রতি খেয়াল রাখেন, জীবদ্দশায় তার আপনার মা বাবা এটা চাইতো, মৃত্যুর পরে আপনি এটা আরও ভালো করেই করেন, ইনশাআল্লাহ বাবা মার নাফরমান যেটি করছে সেটিগুলো রিকভারিতে কাজ করবে আশা করা যায়। যেসব জান্নাতি মহিলাদের স্বামী জাহান্নামী হবে, এইসব মহিলাদের জন্য কি বিপরীত লিঙ্গের হুর থাকবে? দেখেন, এই বিষয়গুলো গায়েবের বিষয়। কোরআন বা হাদিসে সুস্পষ্ট করে যদি কোনো কিছু বলা না থাকে, আমরা ধারণা করে অদৃশ্যের জগৎটাই অদৃশ্যের, সেখানে আবার ধারণা করে আমরা হাতড়াইয়া কোনো লাভ হবে না। এজন্য এ সমস্ত ক্ষেত্রে মূল অবস্থা কি হবে আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহর উপরে ন্যস্ত করতে হবে। কোনো মহিলা জান্নাতে গেলেন কিন্তু তার স্বামী জাহান্নামে চলে গেল, তো জান্নাতে তো স্বামী স্ত্রী মিলিত হবে। এখন এই ভদ্রমহিলা যে জান্নাতে গেলেন, তার স্বামী যে জাহান্নামে গেলেন, তার তো স্বামী নেই, তার এসে জান্নাতে কি করবে একা একা? এখন এর জন্য আল্লাহর কি অ্যারেঞ্জমেন্ট থাকবে? সেখানে দুনিয়াতে কোনো পুরুষ জান্নাতে গেছে, তার স্ত্রী জাহান্নামে গেছে, সেরকম কারোর সাথে তার বিয়ে হবে, নাকি তার জন্য আল্লাহ অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট রাখবেন, সেটা আল্লাহ ভালো জানেন। কারণ ওই বিষয়ে কোরআন বা হাদিসে আলাদা কোনো বিবরণ, আলাদা কোনো বর্ণনা আমাদেরকে দেয়া হয়নি বা আমাদের জানা নেই। অতএব এই জাতীয় বিষয়গুলোতে আল্লাহর উপরে ন্যস্ত করাই ভালো। তবে হ্যাঁ, এটুকু ঠিক যে জান্নাতে তার সুখ সমৃদ্ধি, স্থায়ী সুখ এবং স্থায়ী ভোগ উপভোগের জন্য যা যা দরকার আল্লাহ তাআলা তার ইন্তেজাম করবেন, জান্নাতিকে সন্তুষ্ট করে রাখবেন আল্লাহ তাআলা। জান্নাত আজা কে আজা রে না বাসত কাসে রা বা কাসে কা রে না বাসত, ফার্সি ভাষায় একটা কবিতা আছে, জান্নাত হলো ওই জায়গা যেখানে কোনো কষ্ট থাকবে না, কারোর সাথে কারোর কোনো লেনা দেনা থাকবে না এবং প্রত্যেকে সেখানে সুখে থাকবে। ওয়ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযুল আয়ুন, সেখানে মানুষ মনে যা চাইবে সেটা আল্লাহ তাআলা তাকে দিবেন, খারাপ কোনো কিছু চাওয়াই তার মনের মধ্যে আসবে না। তো চিরসুখ এবং চির উপভোগের ব্যবস্থা আল্লাহ তাআলা তার জন্য রাখবেন। সেটা কিভাবে হবে তার বিবরণ যেটুকু আসছে আমরা এটুকু জানি, যেটুকু নাই সেগুলো আমরা নিজেরা মন গড়াভাবে কোনো বক্তব্য দিতে পারবো না। বাকি আল্লাহ সুখে রাখবেন, এটার জন্য যা দরকার সে ব্যবস্থা আল্লাহ করবেন।